রাজ্যের দুই বিধানসভা আসনে নির্বাচন ও ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভবানীপুর কেন্দ্র উপনির্বাচন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন রাজ্যে করোনার আবহে ভোট করা নিয়ে কেউ আদালতের দ্বারস্থ হয়েছেন সে বিষয়ে যৌক্তিকতা আছে বলেও তিনি মনে করেন ভবানীপুরের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষের মনে নির্বাচন কমিশন যেহেতু স্বতন্ত্র সংগঠন করেছে তার জন্য যেটা ব্যবস্থা আছে কোর্টে অনেকে গিয়ে সে প্রশ্ন তুলেছেন আমার মনে হয় তোলাটা খুব স্বাভাবিক আছে কোর্ট বিচার করবেন সমস্ত দিকগুলো আলোচনা হবে সারা দেশে আরও একত্রিশটা উপনির্বাচন অন্যান্য রাজ্য তারা বলছে এখন নির্বাচন করার মতো পরিস্থিতি নাই পশ্চিমবাংলায় আরও চারটে উপনির্বাচন হচ্ছে না দুটো সাধারণ নির্বাচন বাকি ছিল শামশেরগঞ্জ আর জঙ্গিপুর সেটা হচ্ছে ঠিক আছে আর ওখানে অতটা করোনার প্রকোপ নাই কিন্তু কলকাতার বুকে সবসময় সেন্সিটিভ যারা বিধানসভা নির্বাচনে চেঁচিয়েছিলেন যে লোককে মেরে ফেলছে যারা করোনার মধ্যে যারা কর্পোরেশন ইলেকশন করাচ্ছেন না পরিস্থিতি ঠিক নেই বলে তারা চেয়েছেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী রাখার জন্য এবং সেই গ্রাউন্ডেই নির্বাচন কমিশন বলেছেন যে মমতা ব্যানার্জি নির্বাচন করাবার জন্য নাহলে নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে যদি মমতা ব্যানার্জি হেরে যান তাহলে কি সংকট তৈরি হবে না তো এই স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর লোকে চাইবে কেন নির্বাচন কমিশন এই ডিসিশন নিয়েছে দ্বারা প্রভাবিত হয় কি কাউকে এম এল এ বা মুখ্যমন্ত্রী করার জন্য এটা তো কাজ নয় নির্বাচন কমিশনের সেই প্রশ্নগুলো আসবে